হ্যালো डियर স্টুডেন্টস वेलकम टू द চ্যানেল অফ আটা 247 নর্থ ইষ্ট আছো আজি এটা বিখ গুরুত্বপূর্ণ তোমালোকৰ কোয়ৰি সলভ কৰা কাৰণে এই খৰু এটা ভিডিঅ মই আপলোড কৰি আছো বন্ধুসকল তোমালো সকলে জানা যে ইতিমধ্যে আমাৰ অসম চৰকাৰে বিভিন্ন ভেকেন্সীছ ৰিলিজ কোইলে কি ভেকেন্সি যদি আমি কবলে যদি যাও অসম পুলিছৰ বহুতখিনি ভেকেন্সি আহিছে আমি সকলে জানো আমাৰ অসম পুলিছত ভেকেন্সি আহিছে অ্যাসিস্টেণ্ট জেলৰত ভেকেন্সি আহিছে এক্সাইজ ডিপার্টমেন্টত ভেকেন্সি আসে গোটেইখিনি এস এল আর পি বি এ কন্ডাক্ট যদি আমি কবলে যদি যাও এ পি এ পি কম্বাইন কম্পিটিভ এক্সামত যাকালি নাইন হান্ড্রেড প্লাস ভেকেন্সি করে দিলে মানে আরও ভেকেন্সি আমার বাড়ি গেল সেভেন হান্ড্রেড এন্ড প্লাস ভেকেন্সি আইসিলে এই নাইন হান্ড্রেড প্লাস হয়ে গেল তারে যদি আমি কোথাও ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন বা আমার

নট অনলি ষ্টেট গভৰ্ণমেণ্টৰ যিকোনো পৰীক্ষাত কেন্দ্ৰীয় চৰকাৰৰ যিকোনো পৰীক্ষাটো কাৰেণ্ট এফেয়াৰ্ছটো এটা বহুত ইম্পৰ্টেণ্ট এটা জেগা দখল কৰি থাকে এইটো আমি সকলোৱে জানো বহুত ইম্পৰ্টেণ্ট এটা জেগা দখল কৰি থাকে এতিয়া ঘটনাটো হৈছে কাৰেণ্ট এফেয়াৰ্চটো আমি কেনেকৈ কৰিম এতিয়া বহুতে ভাবে যে যেনেকৈ ধৰি লওক অহা ফেব্ৰুৱাৰী বা মাৰ্চ মাহত পৰীক্ষা এতিয়া যদি মই কাৰেণ্ট এফেয়াৰ্চটো আজিৰ পৰা পৰোঁ তেনেহ'লে মোৰ কাৰেণ্ট এফেয়াৰ্চ হৈ যাব ন কাৰেণ্ট এফেয়াৰ্ছ যদি মই পৰিব লাগে নিশ্চয়কৈ মই আজিৰ পৰা ফেব্ৰুৱাৰী মাহৰ পোন্ধৰ তাৰিখৰ ভিতৰত থকা কাৰেণ্ট এফেয়াৰ্চখিনি জানিব লাগিব লগতে ফেব্রুয়ারি মাহৰ 15 তাৰিখৰ পৰা জুৱা বছৰ মানে ফেব্ৰুৱাৰী আৰু ফেব্রুয়ারি মাহ প্লাস এড কৰি লৈ আমি 1 ইয়াৰ লাষ্ট টু ইয়াৰ ইয়ার 3 মান্থ 3 টু 6 মান্থৰ মানে দেৰ বছৰৰ কারেন্ট এফেয়ার্স কিন্তু মোস্টলি কিন্তু লাগিব অসমৰ ক্ষেত্ৰত দেৰ বছৰৰ কার্ট এফেয়ার্স দেৰ বছৰৰ পৰা এক বছৰৰ কারেন্ট এফেয়ার্স লাগিব এক বছৰটো মাস্ট দেৰ বছৰ কইলে তোমাৰ কাৰণে ভাল এতিয়া কারেন্ট কোনটো কোন পৰা পৰিম কারেন্ট এফেয়ার্সর সোর্স বহুত আছে কিন্তু আডার টুয়েটি ফোর সেভেন নর্থ ইস্টে মানে রাতপুনা নটা বজাত নাইন এ এম সেইটোয় অহাকালিরপা মানে অহাকালি হয়েছে এইটিন জানুয়ারি টু থাউজেন্ড টুয়েনটি থ্রী অহাকালিরপা রাতেপা দশটা বজাত কারেন্ট এফেয়ার্সর ক্লাস মই মানে আহি উপস্থিত হয়ে যাও আর এয়াত আমরা আলোচনা করো জেনেল কারেট এফেয়ার্সর সহ জেনারেল অ্যাওয়ারনেসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর লাগিব লগতে লগতে যদি মই কও।

বুকসর ক্ষেত্ৰত জি কে কারণে বেস্ট বুক মই কম তোমালকে নাম্বার 1 টু আড্ডা টুয়েটি ফোর সেভেনের জি এস বুকটা তোমালে চুজ করা আড্ডা 247 ফোর সেভেন পাব্লিকেশনের যার জি এস যার জি কিতাব আছে বুকস আছে সেই কিন্তু তোমালে চুজ করা তার বাইরের এই চুজ করলে অনলাইন অর্ডার করবো লাগিব ওয়াইজ তোমালকে মার্কেটত ইজিলি এভেলেবল বুকস আরিহান আৰিহান পাব্লিকেশনের কিতাব আছে আৰিহান পাবলিকেশনের কিতাব আছে আর লুসেন্টর আছে মই কিন্তু এটু কিন্তু মই কোনো কোনো কোম্পানিক মই প্রমোট করা নাই ব্র্যান্ডিং করা নাই মই জাস্ট কই দিছো যে টু রিলেভেন্ট যেটু আমিও পড়িছো আমার যেতে আমি প্রেশন পড়িছো এতে আমিও পড়িছো আরহেন্ট আরহেন্ট পাবলিকেশন বা লুসেন জিকে যেটু ম্যানুয়াল কিতাব যেটু হয় হরুকে এটা কিতাব আহে সেই কিতাবটো পড়িবা লগতে আসাম ইয়ার বুক ফর আসাম রিলেটেড আমার জি কে ইনফরমেশন আছে আসাম আসামিয়ার বুক তোমালকে পড়ব পাবা তার উপরঞ্চি এতিয়া সাইলেন্ট বৈশ্য সারেও এটা ভাল টাটা মেগ্রো হিল পাবলিকেশনের কিতাব এটা ওলাইছে সেটুও পড়বা ঠিক আছে সো ওভারঅল মানে যদি তোমালোকক কব লাগে পড়বর কারণে সোর্সর অভাব নাই তোমালকে কোনটার পড়া পঢ়িবা এই তোমালকে ডিসাইড করে লোৱা সো মই কোয়া মতে আহানিহান পাব্লিকেশি কে বুক আদাৰৱাইজ লুসেন্ট পাবলিকেশনের জি বুক আদারওয়াইজ তোমালোকে আড্ডা টুয়েন্টি ফোর সেভেন আছে পাবলিকেশন আমার কিতাব আছেই নাম্বার ফোর মই তোমালোকক কম সাইলন বৈশ্য সারর যে টাটা হিল টাটা ম্যাগ্রোহিলর কিতাব সেইটো তোমালোকে কিন্তু পড়বা পাবলিকেশন তো বন্ধু এয়া আসলে তোমালোকৰ কারণে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আশা করছো তোমালোকে ঠিক কেন পড়বা লাগিব আর সবতকে ডর কথা হয়েছে ঠিক যেতে পড়বা সাবজেক্ট ওয়াইজ জিওগ্রাফিরপাও পড়া হবো হিস্ট্রির হো হব হবো পড়া হবো আর্ট এন্ড কালচারের পড়া হবো আমার গুটিখিনি সেকশনক ডিভাইড করে তার পিছত পড়াটো স্টার্ট করা নিশ্চয়কে তোমালকে বেনিফিট পাবা তো অহাকালি আকাশ 9টা নটা বাজাত নহব রাত টেন এ এমত ক্লাস থাকিব কারেন্ট এফেয়ার্স আহি যোৱা সবে ক্লাস এন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই সেশন যদি মোৰ এই সর ইনফরমেশন তোমালোকৰ ভাল লাগে তবে লাইক কৰি দিবা এবাৰ শেয়ার কৰি দিবা কমেন্ট কৰিবা চ্যানেলটা সাবস্ক্রাইব কৰি লবা ও সরি আর এটা ইনফরমেশন তোমালোকে যদি ডাউনলোড কৰা নাই ডাউনলোড কৰিবা আৰু আসাম মাহেক ব্যাচত এনরোল কৰি লোৱা কেউ কৈছো আসাম মাহেক বেচত এনরোল কৰা দুই বছৰ আৰু কোনো এডমিশন নালাগে আমিয়ে গাইড কৰি থাকিম তোমালোকক থ্যাংক ইউ সো মাচ এভি থ্যাংকস ফর ওয়াচিং মাই অসম